নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমকালে শুক্তো খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেটি সহজ মশলা এবং কম মশলায় যদি রান্না হয় তাহলে সবারই খুব ভালো লাগবে। আজ আমি ডাল শুক্তা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগবে। আমি এখানে মটর ডালকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, মিনিমাম 4 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। আমি মটর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে মুগ ডালটা খুব বেশি ভাজা যাবে না বা না ভাজলেই ভালো হবে। মটর ডালটাকে এভাবে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, ভালো করে জল ঝরিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রেশার কুকারে দিয়ে আমি এটিকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই ডাল শুক্তানিটা খেতে খুবই ভালো হয়, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এরকমভাবে আমি জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, অ্যাড করছি সামান্য পরিমাণে হলুদ। নুন এবং হলুদটা দিয়ে ডালটা সেদ্ধ করলে খুব ভালো হয়। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি গ্যাসের উনানে বসিয়ে দিচ্ছি। 3টে হুইসেলস পড়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখানে আমি নিয়েছি লাউ, লাউটা কচি হলে ভালো হবে, লাউগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অপর দিকে ডালটা সেদ্ধ হয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে আপনাদের সামনে নিয়ে এসেছি, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার টুকরো করে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি আবার এটিকে গ্যাসে বসিয়ে দেব, একটি হুইসেলস পড়লে তারপর বন্ধ করে রেখে দেব। অপরদিকে আমি নিয়েছি উচ্ছে, উচ্ছেগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটেছি, দেখুন, আর ভিতরের বীজগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আর নিয়েছি এখানে সজনে ডাঁটা, খুব কম ইনগ্রিডিয়েন্টসে কম মশলায় এই রেসিপিটা তৈরি হয় আর গরমের সবচেয়ে সেরা সুস্বাদু রেসিপি। উচ্ছেগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন। নুন এবং হলুদ মাখিয়ে উচ্ছেগুলোকে একটু রেখে দিলে এর যে তেতো ভাব সেটি কিন্তু অনেকটাই কমে যায়। আমি এগুলোকে 10 মিনিট পর ভাজবো, আর ভাজার সময় অবশ্যই চেপে চেপে জলটাকে ফেলে দিতে হবে, তাহলে উচ্ছের তেতো ভাবটা বেরিয়ে যাবে। এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর কড়ায় তেল দিয়ে দেখুন এরকমভাবে চেপে চেপে নিয়ে আমি ভেজে নিচ্ছি, এভাবে অবশ্যই চেপে চেপে জলগুলো ফেলে দেবেন, এতে করে তিতো যে জলটা বেরিয়েছে সেটি কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে আর তিতো ভাবটাও কমে যাবে। এভাবে আমি মিনিট খানেক নাড়িয়ে উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা খুব কম তেলে হালকা মশলায় রান্না হয়, গরমকালে আমাদের হেলদি খাবার খাওয়া অবশ্যই দরকার, সামনে প্রচণ্ড গরম আরও পড়বে, এজন্যে আমাদেরকে উচিত শরীর ঠান্ডা থাকে এই ধরনের খাবার দাবার এখন ডায়েটে যুক্ত করা। এজন্যে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ধরনের ডাল শুক্তানি বানালে শরীর যেমন ঠান্ডা থাকবে শরীরের পক্ষেও খুব ভালো। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্যে, দিয়ে দিলাম একটি তেজপাতা, অ্যাড করছি সামান্য পরিমাণে রাঁধুনি, ডাল শুক্তানিটা অবশ্যই রাঁধুনি ব্যবহার করবেন। আরও একটি মশলা আমি শেষের দিকে ব্যবহার করব, দিয়ে দিচ্ছি এখানে একটি শুকনো লঙ্কাকে ফেটিয়ে, আপনারা একটু ঝাল ঝাল খেতে চাইলে তাতে আরও একটা দুটো বেশি বাড়িয়ে দিতে পারেন শুকনো লঙ্কাটা, তবে এটি একটু কম ঝাল হলেই ভালো হয় যেহেতু শুক্তো বা শুক্তানি ডাল শুক্তানি। এবার টুকরো করে রাখা সজনে ডাঁটাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, সজনে ডাঁটাগুলো দিয়ে আমি মিনিট খানেক এটিকে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে অ্যাড করছি সামান্য পরিমাণে নুন, এতে করে নুনটা সজনে ডাঁটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, এই রেসিপিতে হলুদ একটু কম কম ব্যবহার করতে হবে,
তবু প্রত্যেকটা রান্নায় আমাদের হলুদ ব্যবহার করা উচিত, এই জন্য অল্প পরিমাণে আমি হলুদ এখানে অ্যাড করলাম। সেদ্ধ করে ডাল রাখা ডাল এবং লাউটা এর মধ্যে অ্যাড করছি, তবে লাউটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, এখানে 50% কুক করে করা হয়েছে। এটিকে আমি আরও কিছুক্ষণ রান্না করব, এই জন্য এরকমভাবেই রাখতে হবে। ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আপনারা এটা মুগ ডাল দিয়েও করতে পারেন, খুব ভালো হয়। ডালটা অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অপরদিকে আমি একটি মশলা তৈরি করছি, এখানে নিয়েছি আদার টুকরো আর আছে এখানে রাঁধুনি, রাঁধুনিটা খুব ভালো করে ধুয়ে আদার সঙ্গে আমি বেটে নেব, সেটি এর মধ্যে অ্যাড করব। শিলনোড়ায় বাটবো আমি এটি। ভেজে রাখা সজনে ডাঁটা এবং লাউয়ের মধ্যে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে উচ্ছেটা রেখেছিলাম সেটি। মিনিট পাঁচেক পর আমি ফুটিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে, এবার ভালো করে নুনটা টেস্ট করে দেখতে হবে অবশ্যই। আমার মনে হলো নুন লাগবে, যেন আমি নুন অ্যাড করে দিলাম। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর গরমকালে এই ধরনের দুর্দান্ত রেসিপি খেতে আমাদের কিন্তু সবারই খুব ভালো লাগে। এবার রাঁধুনি এবং আদাটা যে বেটে রেখেছিলাম সেটি অ্যাড করে দিচ্ছি। এভাবে শেষের দিকে রাঁধুনি এবং আদা বাটা ব্যবহার করলে শুক্তির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। শেষে আরেকটি জিনিস আমি এর মধ্যে ব্যবহার করব, যেটি না দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই অধরা থেকে যায়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে আমার মনে হয় খুব ভালো লাগবে। অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি, অল্প পরিমাণে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। চিনিটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আমি। দিয়ে ছোটো চামচের 1/4 পরিমাণ দেশি গাওয়া ঘি আমি এখানে ব্যবহার করলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই গাওয়া ঘিটা ব্যবহার করলে শুক্তটা কিন্তু খুবই ভালো হয়, এটি টেস্টের জন্যে নয়, এটি ফ্লেভারের জন্যে, খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার আমি এটিকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করেছি। এটি কিন্তু প্রথম পাতে খাবারের সঙ্গে খুব ভালো লাগে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের সহজ রেসিপি এবং হেলদি রেসিপি গরমকালে অবশ্যই ট্রাই করবেন। সবাই কম মশলায় কম ইনগ্রিডিয়েন্টসে খাবার তৈরি করে এই গরমে সবাই সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে জল খান। এখন যেসব ফ্রুটস রয়েছে যেমন টমেটো আছে, টমেটো খাবেন প্রচুর পরিমাণে, খাবেন তরমুজ রয়েছে, আঙুর, এসব খাবেন, সবাই সুস্থ থাকবেন, গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন। আজ তাহলে আসি।